হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গভর্নমেন্ট জব স্টাডি ইউটিউব চ্যানেল আইসিটি কম্পিউটার শিক্ষক নিয়োগের জন্যে যে পরীক্ষা এবং ইন্টারভিউ হয়েছিল তার রেজাল্ট কবে বের হবে স্যালারি কত স্যালারি আগের চেয়ে কত বেড়েছে এই কয়েকটি বিষয় আমি আপনাদের আজকের এই ভিডিওতে জানাবো তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং প্রত্যেককে বলবো ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটি জানার সুযোগ করে দেবেন প্রথমে আপনাদের জানাবো আইসিটি কম্পিউটার টিচারের স্যালারি কত আপনারা সবাই জানেন যে সমস্ত শিক্ষক আইসিটি স্কুল প্রোজেক্টের আন্ডারে স্কুলে শিক্ষকতা করতেন তারা এই বছরের শুরুতেই গভর্নমেন্টের আন্ডারটেকিং হয়েছেন গভর্নমেন্টের আন্ডারটেকিং হওয়ার আগে তারা কোম্পানির কাছ থেকে যে স্যালারিটা পেতেন সেটা হলো সাত হাজার দুশো চুরাশি টাকা এবং গভর্নমেন্টের আন্ডারটেকিং হওয়ার পর অর্থাৎ এই মুহূর্তে তারা যে স্যালারিটি পাচ্ছেন সেটা হল আট টাকা স্যালারি বাড়া বলতে এই সাতশো ষোলো টাকা মাত্র এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখি গভর্নমেন্ট থেকে বর্তমানে স্যালারি হলেও স্যালারি স্ট্রাকচার কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি সেই সঙ্গে প্রত্যেক বছর থ্রি পারসেন্ট করে স্যালারি ইনক্রিমেন্টেরও কথা রয়েছে এবার আপনাদের জানাবো আইসিটি কম্পিউটার টিচার নিয়োগের জন্যে যে পরীক্ষা এবং ইন্টারভিউ হয়েছিল তার রেজাল্ট কবে প্রকাশিত হবে আইসিটির হেল্পলাইনে কল করে পাওয়া তথ্য অনুযায়ী যেহেতু এই মুহুর্তে আংশিক লকডাউন চলছে এবং সমস্ত অফিস বন্ধ রয়েছে তাই রেজাল্ট কবে প্রকাশিত হবে তা এখনও পর্যন্ত নির্ধারিত হয়নি রেজাল্ট প্রকাশের তারিখ নির্ধারিত হলেই আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তাই যারা আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ